ওয়ালাইকুম সালাম, আমার নাম আলিয়া বেগম, আমার বয়স 55, আমি হাউস ওয়াইফ, আমি সদ্যগ্রাম কুমিল্লা। আমার এখান থেকে মাঝাতুন ব্যথা আছিল, এই ব্যথা আমার পায়ে তলক আছিল, এখন আমি সুস্থ হয়েছি। ব্যথাটা আমার এই ফিনফিন করে রগে যেন রক্সিজার এরকম আছিল, যেন রক্সিজার বলে যে হাঁটতে পারতাম না, লাঠি লই হাঁটতাম, এখন আমি সুস্থ হয়েছি। আমাকে লাঠি ব্যথাও কাঁদ দিতে পারে, আমার এই হাঁটুতে প্রচন্ড ব্যথা হতো। আমি বাথরুমে যাইতে পারতাম না, বাথরুমে আমার বয়ে লই যেত, হিনি নি খা করাই দিত, হিনি বউ গোসল করাই দিত, গোসল টোসল করা দিব কাপড় চাপড় ধুই দিত, ঘরের কাজ এই আনার উঠতে পারতাম না, এনে করে উঠতে কোনো কাজ করতে পারতাম না, ওই স্যারে খুব বসি থাং লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাং লাগে। নামাজ পড়তে সময় এসে স্যারে হুসি নামাজ করছি, অনেক কান্দাকাটি করছি, এই ব্যথার জন্য দিনেও কান্দাকাটি করছি, এক সপ্তাহের মধ্যে আমার আনি ভর্তি করা হয়েছে। দেখেছি আরও চারজন ডাক্তার দেখেছি, আরও 2 বছর আগের কথা, হিনে ধরে নয় হিনে হয় নয়, আর আবার একটু একটু সুস্থ হয়েছিল, সুস্থর পরে ইনে আবার 2 বছর পরে ব্যথা চলে গিয়েছে, এই ব্যথা আমার রক্সিজার গে, এবারে ইনে 7 দিনের দিন আর এনে এই ব্যথাটা আমি এ পর্যন্ত 3 বছর বহন করতেছি। এই কই দিন হলেন না, 2 বছর উপকার হাই, আবার ব্যথা শুরু হয়েছে, 2 বছর হরে আবার 1 সপ্তাহতে যেন আবার ব্যথা শুরু হয়েছে, এই ব্যথা লই এ ডাক্তারের কাছে চলে গেছি। মোবাইলে ভিডিও কলের ভিতরে এটা হাসি হাই আমার হতে এবারে আর ইনে পাড়েছে। আমার এদিন স্যারে বলছে এরামা করাবার জন্য, এক্সরে করাবার জন্য, রক্ত পরীক্ষা করাবার জন্য, এখন আমি সব পরীক্ষা করছি, পরীক্ষা এখন করছি করছি, আর এবারে ডাক্তারে বলছে এ রগ আছে না, মাজার রগ শুকাই গেছে, এই জন্য ব্যথা লেখা আইতে পারি না, তারপরে ডাক্তারে আমারে ভর্তি করছে, 1 মাসের জন্য ভর্তি হয়েছি, আমি 15 দিনের দিন সুস্থ হয়ে গেছি। কাজ তো আমি কি আর বাজে লেগে কাজ করি জানি, কাজ তো আগে করতাম না, নাতি না তুলো খেলাম, খেলাধুলা করুম এগুনের লই, স্যারে আমি অনেক অনেক ধন্যবাদ, স্যারের ওষুধে আমি সুস্থ হয়েছি। আমার যারা ওষুধ খাওয়াইছে, যারা আমার ব্যায়াম করাইছে, যারা আমার থেরাপি দিছে, হেতারা আমার খুব যত্ন করছে, হেতারা খুব আমার ভালো কথা বলছে, রুম টুম খুব সুন্দর, ফিল্ম টিলিম করছে, সব কিছু করে দিছে, রুমের ভিতরে টিভি আছে, এসি আছে, ফ্যান আছে, সব কিছু আছে। আমার ইনতুন 2 জন রোগী সুস্থ হয়ে গেছে, তো এই নিয়ে 2 জন লোক যেমন ভর্তি হই ভালো হয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবার আমিও চেষ্টা করছি, আমিও কেন যেন যেখানে কোনো ভালো কীভাবে ভালো হয়ে যাবে, আমিও সুস্থ হয়ে যেতেছি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখানে আমি অনেক ডাক্তার দেখেছি, কখনো আমি সুস্থ হইনি, আমি এই জায়গায় সুস্থ হয়েছি, আপনারাও এই নিয়ে সুস্থ হয়ে যেতে পারেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ ফিজিও বিশেষজ্ঞ, কনসালটেন্ট ডিপিএসসি হাসপাতাল। আপনারা যে রোগীর আপনারা কথা শুনছেন, তো রোগী সম্পর্কে একটু কেস স্টাডি বলি, সেটা হচ্ছে উনি আলেয়া বেগম, 55 ইয়ার্স ওল্ড ওমেন, আমাদের ওনার বাড়ি হচ্ছে ফেনী জেলা অবস্থিত। উনি আসলে মাল্টিপল কমপ্লিকেশন ডিজিজ নিয়ে আমাদের কাছে আসছে, যেটা অনেক কিছু ডায়াগনোস ছিল না, আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমরা উসিলা যে আমরা ওনাকে ডায়াগনোসিসটা করতে সক্ষম হয়েছে, যার কারণে উনি কিন্তু আসলে চিকিৎসায় অনেকটা ইমপ্রুভ। যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে, আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটা রোগীদেরকে, যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে রোগের রোগ নির্ণয় করতে হবে আগে, যে রোগের কারণ কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিজিজ। এখন অনেকের একটা রোগ থাকতে পারে, অনেকের 4টা রোগ থাকতে পারে, অনেকের 5টা রোগ থাকতে পারে, আর শারীরিক সমস্যাটা আমরা বলি ক্লিনিক্যাল ফিচার, মানে আপনার কমপ্লেইন আমরা বা আমরা এক্সামিনিং করে কি পাচ্ছি, সেটা হইছে শারীরিক সমস্যা হতে পারে, কি হতে পারে আপনি বলবেন ব্যথা, কি হতে পারে আপনি বলবেন হাঁটু ভাঁজ করতে পারেন না, কি হতে পারে আপনি হাঁটতে পারেন না, লিখতে পারেন না, খাইতে পারেন না, চোখে দেখেন না, পেট ব্যথা, এগুলো হচ্ছে আপনার শারীরিক সমস্যা, কিন্তু এগুলো কোনো ডায়াগনোসিস না। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, যেমন PLID কোমরের ব্যথার অন্যতম কারণ, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, যেমন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি SP, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস, ডায়াবেটিস ডায়াগনোসিস, অস্টিও আর্থ্রাইটিস, যে কোনো জোড়া, এটার নাম হচ্ছে ডায়াগনোসিস। সো আমাদের এই রুগী আলেয়া বেগম উনি অনেক সমস্যা নিয়ে আসছে, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে ওনার ডায়াগনোসিসটা অনেক বেশি।
উনি কিছু রোগ আগেই ক্যারি করে করছিল, যেটা হচ্ছে ওনার হাই ব্লাড প্রেশার ছিল, ওনার ডায়াবেটিস মেলাইটাস ছিল। আমরা এখানে এসে উনি যে কমপ্লেইনটা নিয়ে আসছে সেটা হচ্ছে ওনার কোমর ব্যথা, পায়ের দিকে ব্যথা হয়ে যায়, পা অবশ হয়ে যায়, পা ভাঁজ করতে অসুবিধা হয়, ডান পা স্পেশালি ওনার অবশ ভাবটা এবং ঝিঝি করে এবং মুভমেন্ট করতে হাঁটুতে ব্যথা হয় এবং উঠবস করতে কষ্ট হয় এবং উনি ভাঁজ করতে পারত না। সো এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে। আসার পর আমরা যেটা ডায়াগনোসিস করেছি যে ওনার প্রথমত ব্লাডে এনিমিয়া আছে, এনিমিয়া রক্ত শূন্যতা, হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম। তারপরে হচ্ছে ওনার স্পন্ডাইল আর্থ্রোপিতে একটা আর্থ্রাইটিস রোগ আছে, অটোইমিউন ডিসঅর্ডার বলি, বাত রোগ বলে বাংলাদেশের মানুষ, এই জাতীয় একটা রোগ ওনার আছে স্পন্ডাইল আর্থ্রোপিতে। এবং ওনার PLID কোমরের ডিস্ক প্রোল্যাপস, এটা নিয়ে আমরা কয়েকবার ভিডিওতে দেখিয়েছি এবং ওনার ডিস্ক প্রোল্যাপসটা কয়েকটা গ্রেড হয়, সেটা হচ্ছে প্রোটিউডেড ডিস্ক প্রোল্যাপস, L4-5A হচ্ছে প্রোটিউডেড এবং বাকিগুলা হচ্ছে ডিস্ক বালজ L1-2-3-5S1। এবং ওনার ঘাড়েও সেম ডিস্ক প্রোল্যাপস, সার্ভাইকাল স্পাইন ডিস্ক প্রোল্যাপস, যেটা আমরা প্রোল্যাপস ইন্টার ভার্টেব্রাল ডিস্ক PIDC-5-6-7, ঘাড়েও রক্তচাপ খেয়েছে এবং হাড় ক্ষয়, পুরা মেরুদণ্ডের হাড় ক্ষয় এবং হাঁটুতে গ্রেড টু, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি, গ্রেড ফোর, দেন গ্রেড ফাইভ অস্টিও আর্থ্রাইটিস আছে ওনার হাঁটুতে, গ্রেড 2 অস্টিও আর্থ্রাইটিস। এগুলো হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা করেছি। তো আলহামদুলিল্লাহ এই ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, মানে আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সব কিছু ওষুধ দিবে, থেরাপি দিবে, আকুপাংচার করবে, ব্যথা কমে যাওয়া, নো, দিস ইজ নট ট্রিটমেন্ট। হাঁটতে পারা মানে ট্রিটমেন্ট না, আপনাকে অ্যাট ফার্স্ট একজন স্পেশালিস্ট শুড ডায়াগনোস ইউর ডিজিজ, প্রগনোসিস অফ ডিজিজ, রোগের ভবিষ্যৎ কি সেটা আপনাকে জানাবে, আপনার কি রোগ হয়েছে সেটা জানাবে, কি কারণে হয়েছে সেটাও জানাবে, কজ অফ দ্য বা ইটিওলজি অফ দ্য ডিজিজ। সো এই জিনিসগুলো আপনি যখন জানবেন দেন ডাক্তার সাহেব তার জ্ঞান লব্ধ, তার কাছে যে রিসোর্স চিকিৎসা বিজ্ঞান তার হাতে আছে সেটা সে অ্যাপ্লাই করবে, করার পর আপনি ভালো হলেন বা সুস্থ হয়ে গেলেন। কিন্তু ওই যে কথাটা বললাম ডায়াগনোসিস, এটা আপনি যখন জানলেন তাহলে আপনি কি করবেন, আপনি জানবেন আপনার কি রোগ আছে, আপনি ভবিষ্যতে আপনি নিজের থেকেই কিন্তু নিজের প্রোটেকশন নিতে পারবেন যে আমার ভিটামিন ডি কম আছে, আমার হাড় ক্ষয় আছে, আমার ডিস্ক প্রোল্যাপস আছে, সো আমি ডাক্তার সাহেব এইভাবে চলতে বলেছে, এই ব্যায়ামটা করতে বলেছে, এটা না করেছে, ওটা করেছে, খাবার নিষেধ করেছে, এবং আপনার বয়সের সাথে আবার কয়দিন পরে ওনার সাথে দেখা করতে হবে, কয়দিন পর পর কী চিকিৎসা নিতে হবে, আবার থেরাপি লাগবে কি না, সো এই জিনিসটা আপনি ক্লিয়ার নিজের থেকে বুঝবেন। একেবারে ফি সাবিলিল্লাহ ডাক্তার উপরে ছেড়ে দিলে কিন্তু চিকিৎসা হবে না, রোগ আপনার, সুস্থতা আপনাকে করতে হবে। আমরা ডাক্তাররা শুধু আমাদের জ্ঞানলব্ধ গবেষণা আমরা আপনাদেরকে একটা গাইডলাইন দেই এবং সঠিক পথ দেখাই। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনি কি প্লেনে যাবেন, না ট্রেনে যাবেন, না বাসে যাবেন, না লঞ্চে যাবেন, না হাওয়ায় উড়িয়ে যাবেন, না হেঁটে হেঁটে যাবেন, কোন রাস্তায় যাবেন, নারায়ণগঞ্জ হয়ে যাবেন নাকি মুন্সিগঞ্জ হয়ে যাবেন, এই রাস্তাটা শুধু আমাদের কাজ দেখানো, বাট গন্তব্য পৌঁছতে হবে আপনাকেই। এই জিনিসটা অনেক রোগী বুঝে না, একেবারে ফি সাবিলিল্লাহ বসে থাকলে কিন্তু রোগের চিকিৎসা হবে না, আপনি ভালো থাকবেন না, এবং যে ডাক্তাররা সেটা না বুঝায় বলে সেই রুগীরা হতাশ হয়ে যায়। সো আপনাকে এই জিনিসটা জানতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার এই বোনের জন্য দোয়া করবেন, এই যে রুগী, এবং আমাদের ডিপিআরসি টিমের জন্য দোয়া করবেন যেন আপনাদের বেশি বেশি সেবা দিতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।